হাই ফ্রেন্ডস, রত্নাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একটা ব্রেকফাস্ট রেসিপি, খুবই ইজি কিন্তু একটুখানি টাফ আছে। ঘরে যদি চিকেন থাকে তাহলে তো খুব সহজভাবেই বানানো যায়। আর তার জন্য আমি কী কী নিয়েছি, দুটো পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটি নিয়েছি, নিয়েছি চিকেনের কিমা, নিয়েছি নুন আন্দাজ মতন, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ভিনিগার, নিয়েছি 2 চামচ ময়দা, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি গার্লিক চিলি সস। একটা বোল নিয়ে নিয়েছি, নিয়ে নেবো চিকেন কিমা, নিয়ে নিচ্ছি পেঁয়াজের কুচি, পেঁয়াজটা খুব একটা বেশি দিচ্ছি না, অল্পই দেব। নিয়ে নিচ্ছি ভিনিগার, এখানে লেবু থাকলে লেবু কিন্তু অবশ্যই দেওয়া যেতে পারে। নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি চিলি গার্লিক সস, এটা দিলে একটু রসুনের ফ্লেভার আসবে, ভালো লাগবে। সামান্য নুন নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ময়দা। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বাটার, আর একটুখানি তেল দেবো, আর এই যে কিমা যেটা নিয়েছি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে একদম চ্যাপ্টা করে নেব যাতে শেপটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে, যেন টিকিয়া বানায় সেই রকমভাবে। কিন্তু এটাকে ছড়িয়ে নিচ্ছে, নিয়ে এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছে, এটা জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে একটু শ্যালো ফ্রাই করে নেব। একটা ছোট বড় হবে, ওতে কোনো ব্যাপার না। এবার এটা একটু আঁচটা জোর করে দিয়ে এটাকে ফ্রাই করে নেব। আমি বাটার দিয়ে ফ্রাই করে নিলাম, নিয়ে দুটো করেছি আমি, দু একটা ছোট করেছি একটা বড় করেছি, আর এবার নামিয়ে নিলাম। এবার এটাকে সুন্দর করে সাজিয়ে নেব। দুটো ব্রেড নিয়েছি, ব্রেডের মধ্যে একটার মধ্যে একটা ব্রেডের মধ্যে মাখাবো এই বাটার, এটা চটপট বাচ্চাদের কিন্তু টিফিন বক্সেও কিন্তু দিয়ে দেওয়া যায়, ওরা কিন্তু আর কোনো ঝামেলা হবে না। খুব আগের দিন যদি এইভাবে করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এটা তাদেরকে করে দেওয়া যায়। হয়ে গেছে মাখানো, এবার আর একটা ব্রেডের মধ্যে মাখাবো মেয়োনিজ। তো মেয়োনিজটাও বাচ্চারা শুধু শুধুই খেয়ে ফেলে, খুব ভালো লাগে বাচ্চাদের। বাচ্চা কেন বলবো, আমরা বড়রাও কিন্তু এই জিনিসটা করে ভীষণ পছন্দ করি। আমাদের একটা পুচকু আছে, ও বললো যে ও খাবে, খেতে জানে না, তবুও কিন্তু দেখে শিখ মানে চাইছে খেতে, নতুনত্ব একটা। হয়ে গেছে মাখানো, এবার এই বড়টার জন্য এটা দিলাম, আর ছোটটার জন্য এটা দিলাম, দিয়ে এইভাবে এ করে দিলাম। আমি আর শেখলাম না, আমি এইভাবেই কিন্তু দিয়ে দিলাম এটা। আর কিছু দিলাম না, যদি প্রয়োজন হয় একটুখানি গোলমরিচ এখানে দেওয়া যেতে পারে, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বড়রা যদি খায় তাহলে অবশ্যই একটু কম বেশি কিন্তু করা যেতে পারে, আর যদি ছোটরা খায়, কেন ওদের মুখে ঝাল লাগবে, না দেওয়াটাই ঠিক। তো হয়ে গেছে রেডি, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, আর যারা নতুন বন্ধু তাদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।